আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম করছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক মজার, অসম্ভব মজার একটি পিঠা। পিঠাটি খেলে ফার্স্ট বাইটে আপনার মনে হবে পিঠাটা খুবই ক্রিস্পি, সেকেন্ড বাইটে মনে হবে পিঠাটা সুপার সফট। এরকম একটি টুইস্ট পিঠা আজকে আপনাদের জন্য রেসিপি নিয়ে আসছি। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী রেসিপিগুলো আপনারা পেয়ে যান। তো আমরা প্রথমে পিঠাটাকে তৈরি করে নিচ্ছি, চলুন কীভাবে করব সেটা দেখে নেই। প্রথমে আমরা হাফ কাপ দুধ নিয়েছি, প্যানের মধ্যে দুধ নিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন দুধটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, আর দিয়ে দিব সুজি। অল্প অল্প করে সুজিগুলো মিশাবো, আর খুব ঘন ঘন নাড়তে হবে, অন্যথায় সুজিগুলো দলা পেকে যাবে। এটাকে খুব ভালো করে মিশে নিতে হবে। এ পর্যায়ে অল্প অল্প করে সুজিটাকে দিবেন, দিতে দিতে চুলাটা কিন্তু এ পর্যায়ে লো আঁচে থাকবে। যখন এরকম হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিবেন, এবং অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন দিয়ে দিব ঘি, জাস্ট ফ্লেভারের জন্য। ঘিটার জন্য পিঠাটা আরও খেতে ভালো লাগে। তো ঘিটার সাথে আমরা এই সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন সুজি এবং ঘি মিলে পুরো একদম সফট একটি ডো হয়েছে। দেখুন হাতে কিন্তু মোটেও লাগছে না। এখন দিয়ে দিলাম এক চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমরা আবার ভালো করে নেড়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে মথে মথে এটাকে একটা মসৃণ ডো তৈরি করে নিব। ডোটা যতটা যত মসৃণ হবে পিঠাটা খেতে ততই ভালো হবে। আমি অল্প একটু নিয়ে নিয়েছি ফুড কালার। আপনারা এইরকম ফুড কালার দিতে পারেন, এটা অপশনাল, এটা না চাইলে নাই। আমি দেখুন এই ফুড কালারটা দিয়েছি, ফার্স্ট ক্লার্কের রেড ফুড কালারটা আমি এখানে ইউজ করেছি। দেখুন কতটা সফট হয়েছে, ঠিক পারফেক্ট একটা ডো হয়েছে। এখন আমরা অল্প অল্প করে লেচি কেটে নিব, যাতে করে প্রত্যেকটা পিঠা সেম সাইজ হয়। তো এখন আমি ফার্স্টে রাউন্ড শেপ করে নিব। দেন আসলে পিঠার সাইজটা আপনারা যার যেরকম ইচ্ছে, যার যেরকম পছন্দ সেরকম করে নেবেন। কেউ চাইলে গোল গোল করে বানাতে পারেন, যার যেরকম ইচ্ছে। আমার ইচ্ছে করলো এরকম করে বানাতে, একটু লম্বা লম্বা করে, আমি এরকম করে বানালাম। তবে আমি যে সিস্টেমে এটা করতেছি, আপনারা চাইলে এখানে একটা ডিম আর অল্প একটু ময়দা দিয়ে কিন্তু এই সেম প্রসেসে এরকম করে কালোজামও তৈরি করতে পারবে, সুজির কালোজাম। তো আমি আজকে পিঠা তৈরি করব, এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন এখন আমি প্যানটাকে গরম করে জাস্ট তেল দিয়ে নিলাম ডুবো তেলে ভাজার জন্য। তো সবগুলো পিঠা দেখুন এই এই পর্যায়ে তেলটা থাকবে, খুবই ঠান্ডা থাকবে না, একদম হালকা গরম থাকবে, ওই অবস্থায় দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে খুবই মৃদু আছে আমরা সবগুলো পিঠা ভেজে নেব। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাবে। আস্তে আস্তে করে খুব অল্প আঁচে আমরা সবগুলো পিঠা ভেজে নেব। চুলার আঁচ যদি এই পর্যায়ে বেশি থাকে চুল পিঠাটা উপরে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। তো অল্প আঁচে চুলার প্রত্যেকটা পিঠা আমরা চুলার মধ্যে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। তো দেখুন কীরকম হয়েছে। এখন আমরা শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য এক কাপ চিনির সাথে হাফ কাপ পানি নিয়ে নিলাম। চিনিটাকে গলিয়ে নিব, গলতে গলতে দেখুন চিনিটা যখন এভাবে বলক উঠে যাবে তখন আমরা অল্প একটু লবণ দিলাম, আর দেখে নিলাম এটা তার হয়েছে কিনা। চিকন একটা তার হবে যখন, তখন আপনারা এখানে দিয়ে দিবেন হাফ চামচ লেবু, লেবুর রস। তো লেবুর রসটা দেওয়ার একটাই কারণ, এটা চিনিটা আর শক্ত হয়ে দানা দানা হয়ে যাবে না, এই কারণে আমরা লেবু রসটা ব্যবহার করব।
তো এখন ভালো করে উল্টে পাল্টে শিরার সাথে পিঠাগুলো মিশিয়ে নিব। আমি ঠান্ডা করে এখন একটি ডিশে সার্ভ করছি। দেখুন পিঠাটা কত দেখতে ইয়ামি হয়েছে। এভাবে আমি পিঠাটা তৈরি করলাম। এখন আমি ভেঙে দেখাচ্ছি একটা পিঠা কিরকম হয়েছে ভিতরটা দেখতে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আল্লাহ হাফিজ। ভালো থাকবেন আপনারা সবাই, নিরাপদ দূরত্বে থাকবেন।